বর্তমান সরকার পড়ুয়াদের সুস্বাস্থ্য দেওয়ার উপলক্ষে শুরু করে মিড ডে মিল স্কিম। প্রথম দিকে ঠিকঠাক থাকলেও পরে এই পরিষেবায় নানাবিধ অভিযোগ উঠেছে। বাঁকুড়ার দুটি স্কুলে প্রায় এক মাস বন্ধ মিড ডে মিল রান্না। স্কুল কর্তৃপক্ষ রাঁধুনিদের বেতন কমানোয় বন্ধ স্কুলের হেসেল। বাঁকুড়ার 20 নম্বর ওয়ার্ডে নামু বাগদিপাড়ার ইন্দিরা প্রাথমিক বিদ্যালয় ও লালবাজার প্রাথমিক বিদ্যালয়ে এমন অভিযোগ উঠেছে। দুটি মুড়ি খেয়ে যাচ্ছে সকালবেলায়, দে ওখানে জানি যে ভাত খাবে, তো ওখানে এক মাস ধরে বন্ধ আছে, খেতে পাচ্ছে না। দে চারটার সময় তিনটার সময় স্কুল ছুটি হয়ে ও ঘটনা ঘটেছে বলতে, এদের স্কুলটা মিড ডে মিলে রান্নার জন্যে 3000 টাকা মাইনা ছিল, সেটা 1500 টাকা করেছিল, 1500 টাকা কমিয়েও সেটা আরও 500 টাকা করেছে। এখন তার জন্যে ওদের বিক্ষোভ যে আমরা রান্না করব না। শুধু বেতন সমস্যাই নয়, মিড ডে মিল রান্নার জন্য সঠিক পরিমাণে সামগ্রী দেওয়া হয় না বলে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন রাঁধুনিরা। আমরা রান্না বন্ধ করতে চাইনি, রান্না হোক, স্কুলে বাচ্চারা খাক, সবাই চায়, কিন্তু দলটা ভাগ করে দেখ, যেহেতু উপত্যকা থেকে বলছে কমে গেছে, আমাদের দুজন দুজন করে দেখ, তাও ঠিক আছে। টাকা কেন কমানো তো সেটা জানিনি, দিদিমণিরা বলছে। কি বলছে? বলছে তোমাদের টাকা কমে গেছে, এই দুটি স্কুলে শুধু বলছে। আর দিদিমণিদেরকে একটু বেশি বেশি জিনিস দিতে হবে, যেমন বাচ্চাদের দেখ, যেমন দুটি তার মধ্যে 25 গ্রামও তেল নয়, এইটুকু। কোনোদিন ডাল নাই, আলু পোস্ত ঝোল, কোনোদিন পালং শাক সব মিশিয়ে ঝোল, এসব মানে বাচ্চারাও ভালো করে পায় না। 500 টাকা করে তিনজন, 500 করে করে কি হবে? মাস্টাররা বলছে সরকার থেকে আসছি, মানে 1500 টাকা আসছে, একজন করবেন, দুজন করবেন, তিনজন, আপনারা বুঝুন। আমরা রান্না করব না, রান্নার জিনিসও কম দেয়। দুটি ডাল, এই 50 তেল, এই 100 তেল, এই 2 টাকা করে মশলা, 2 টাকা করে মশলা, 1 কেজি করে আলু, তাহলে ওইগুলি আমরা কি করে করব? স্কুলে একটি স্কুলে রয়েছে প্রায় 25 জন ছাত্রছাত্রী, আবার আরেকটি স্কুলে রয়েছে প্রায় 24 জনের মতন, এবং কিন্তু দিনান্তে পান্তা ফুরানো পরিবার তারা কিন্তু এই স্কুলে এলেও সেই স্কুলে কিন্তু মিড ডে মিলের রান্না বন্ধ রয়েছে। কারণ যে রাঁধুনিদের তাদের দাবি রয়েছে, তাদের বেতন অবিলম্বে কিন্তু কমানো চলবে না, তাদের যে বেতন ছিল সেই বেতন রাখতে হবে। কাউন্সিলরের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান, নিম্নমানের খাবারের অভিযোগ অস্বীকার স্কুল শিক্ষিকার। আজকে আমাদের মিটিং হলো, কাউন্সিলর থেকেছেন, কাউন্সিলর বললেন যে যারা যারা রান্না করতে ইচ্ছুক আছেন তারা আমাদের এখানে জানিয়ে যান। ওরা আমাদের কাগজে কয়েকজন সই করেছেন, কয়েকজন সই করেনি, যারা সই করেছে তারা রান্না করতে ইচ্ছুক আছে ওই বেতনেই, এবং ওই বেতনেই ওরা রান্না করবে। কালকের থেকে আমার স্কুলে রান্না শুরু হবে। একটা অভিযোগ যে আপনি খাবারপত্র ঠিকঠাক দেন না, ওটা ফালতু, ওটা আপনাদেরকে যে আপনারা নিজেরা গিয়ে যে কোনো দিন, আমি তো বলছি যে কোনো দিন গিয়ে টেস্ট করবেন। প্রথম হচ্ছে যে এই বিষয়টা সর্বশিক্ষা মিশন এবং এডিএম ডেভেলপমেন্ট দেখেন, আমি এই সংশ্লিষ্ট যারা জড়িত আছেন এটার সঙ্গে আমি তাদেরকে এটাই বলবো যে আপনারা ইমিডিয়েটলি ইনফর্ম করুন, আর আমার ডিপিএসসি স্তর থেকে আমার যা করণীয় আমি সেই বিষয় সম্পর্কে আমার দায়িত্ব পালন করব। মিড ডে মিল সমস্যা নিয়ে স্থানীয় কাউন্সিলর জানান, ছাত্র সংখ্যা বাড়াতে হবে, নয়তো বেতন দেওয়ার পলিসি বদলাতে হবে সরকারকে। এটা ঠিক হয়, স্কুলের ছাত্র সংখ্যা কী তার উপরে নির্ভর করে। ছাত্র সংখ্যা যেটা আগে ছিল আগের বছর পর্যন্ত, সেই ছাত্র সংখ্যাটা এখন কমে গিয়ে এমন জায়গায় পৌঁছে গেছে যাদের ফলে তাদের মানে হাফ হয়ে গেছে। সেক্ষেত্রে তো মনে করুন যে রান্না করে তা হয় সরকারের ক্ষেত্রে, সরকারকে তার পলিসি পাল্টাতে হবে যে রান্না করলে যারা করছে প্রত্যেকের বেতন একই হবে, নতুবা স্কুলগুলোতে ছাত্র বাড়ানোর জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে, দুটো একটা কিছু করতে হবে। কেন্দ্রীয় প্রকল্পকে এই সরকার শেষ করে দিয়েছে কটাক্ষ বিজেপি। আজকে বাঁকুড়া লালবাজার শুধু নয়, সারা পশ্চিমবাংলার প্রত্যেকটি এই মিড ডে মিল অঙ্গনওয়াড়ি সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের যত প্রকল্প আছে সবগুলোকে একেবারে ধুয়ে মুছে শেষ করে দিচ্ছে। এটা আজকে এখানে নয়, পশ্চিমবাংলার যত সমস্ত সরকারি দপ্তর থেকে শুরু করে। মিড ডে মিল নিয়ে অডিট করতে চেয়ে সম্প্রতি স্কুল শিক্ষা দপ্তরকে চিঠি দিয়েছে ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। এরই মধ্যে বাঁকুড়ায় অভিযোগের ছবি, পড়ুয়াদের পুষ্টি জট কবে কাটে এখন সেটাই দেখার। বাঁকুড়া থেকে স্বরূপ রায়, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।